হ্যালো ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু ব্রাউ অ্যাকাডেমি তোমাদের সকলকে আমাদের ইউটিউবে যতজন ভিউয়ার্স আছে স্বাগতম জানাই ব্রাইব একাডেমি তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছ কোন বিষয়ের ওপর কথা হতে চলেছে তো এই বিষয়টা সকলের কাছেই স্পষ্ট যে আমাদের রেজাল্ট কবে দেবে তো তার কারণে প্রচুর ছেলে মেয়ে ডিপ্রেশনে আছে ডিপ্রেশান মিনস যে এই যে হাই কাটপের ভয় ঠিক আছে বেশি নাম্বার পায়েও কিছু ছেলে মেয়ে ভাবছে যে এই নাম্বারে কি কাট অফ ক্লিয়ার হবে কি না ঠিক আছে তো সেটা আলাদা বিষয় আজকের এই দিতে শুধু আমি তোমাদের বলবো যে রেজাল্ট কবে আসতে পারে ঠিক আছে এই আপডেটটা আমার কালকে নয় পরশু দিন নিয়েছি তো সময় না থাকার কারণে আমি ভিডিওটা বানাতে পারিনি তো আপাতত এইটুকুই আমি জানতে পেরেছি যে তোমাদের যে ওয়্যারলেস ওপারের রেজাল্ট সেটা এই মাসে নয় এপ্রিল মাসের ফার্স্ট উইকে প্রকাশিত হওয়ার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে ঠিক আছে কারণ এই মাসে আরেকটা নোটিফিকেশন প্রকাশিত হতে পারে তবে সেটা কি কারণ আরেকটা এক্সাম আছে তোমরা জানো ঠিক আছে তো ধরে নাও যে আমাদের অয়েল এসের রেজাল্ট এদিকে এপ্রিলের দিকে ফার্স্ট উইকে আসছে এইটুকু আর কি যেটা আমি জানতে পারলাম ঠিক আছে তো যদি রেজাল্ট আসে তোমাদের যে মাঠ সেটা কিন্তু এপ্রিল মাসের শেষের দিকেই শুরু হয়ে যাবে এইটুকু ধরে নাও ঠিক আছে এপ্রিল মাসের শেষের দিকে শুরু হয়ে যাবে মাঠ আর মাঠ যখনই হবে তখন কিন্তু আর এক্সামের স্বর্ণ সময় থাকবে না ঠিক আছে মাঠ হওয়ার ধরে নাও যে এক দেড় মাসের মধ্যেই তোমাদের মেন্স এক্সামটা হয়ে যাবে এটা এটুকু আশা করা যায় তো এইটুকুই আপডেট ছিল এবার তোমরা যারা যারা পড়াশোনা করছো তোমরা চালিয়ে যাও ওয়ারলেসের মতো এক্সাম আর তোমরা পাবে না ঠিক আছে ওয়ারলেসের মতো তোমরা আর এক্সাম পাবে না কোথাও এইটুকু তোমাদের বলে রাখছি শুধুমাত্র তোমাদের এই যে সিলেবাস সেটাকে পুরোপুরি রিভিশন দিয়ে দিয়ে শেষ করে দিতে হবে তাহলে সাফল্য নিশ্চিত তার জন্য পড়তে হবে তোমরা আমাকেও ফলো করতে পারো ব্রাবো একাডেমিকে কিংবা তোমরা যেখান থেকে পড়বে সেখান থেকে পড়ো সেটা নিয়ে কোনো বিষয় নয় তবে পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যাও ঠিক আছে এটুকুই আপডেটটা ছিল যে তোমরা অনেকে মেসেজ করছো যে দাদা কাট অফটা কী হবে কাট অফটা কী হবে কাট অফ বিষয়ে কিছু বলা যাচ্ছে না তো যতটুকু আমার আইডিয়া ততটুকু তোমাদের বলে দিচ্ছি যে যতটুকু আমার তরফ থেকে ঠিক আছে এখানে তোমরা তোমাদের মন্তব্য দিতে পারো কমেন্ট বক্সে যতটুকু আমার আইডিয়া যে চল্লিশের মধ্যে থাকবে অর্থাৎ ম্যাক্সিমাম চল্লিশ যাবে ইউআর বাকি নিচে ধরো যে চল্লিশের আশেপাশেই থাকছে কারণ এখন এস সি এস আর যা যা আছে ও এদের মধ্যে তেমন ডিফারেন্স থাকে না তবে আমরা দেখেছি কনস্টেবলে এসসিতে হয়তো ছিল থার্টি আর এদিকে তোমাদের যেটা ইউ আর ক্যাটাগরি সেটা শায়দ ফোরটির মতো ছিল ঠিক আছে তো সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে যে রেজাল্টটা কবে দেবে এবং রেজাল্ট দিলে আমরা বুঝতে পারবো ঠিক আছে কী হচ্ছে না হচ্ছে তো এপ্রিল মাসে আমরা দেখি কত দূর যাচ্ছে রেজাল্টটা পরবর্তী আপডেট যখনই আমি নিয়ম নেব বা যতটুকু পাবো আমি এদিক ওদিক থেকে সেটা অবশ্যই শেয়ার করব তোমাদেরকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও আপলোড করলে তোমাদের নোটিফিকেশন চলে যাবে আর একটা কথা যেটা হলো যে যারা আমাদের ইউটিউব চ্যানেলে ঠিক আছে ফিজিক্সের ক্লাস করছো তারা কন্টিনিউ করে যাও ম্যাথের ক্লাস করছো তারা কন্টিনিউ করে যাও তোমাদের এর বাইরে আর কিছু আসবে না এইটুকু তোমাদের বলছি আমার উপর বিশ্বাস রাখতে পারো বাকি তোমাদের উপরে সম্পূর্ণ ঠিক আছে এই চ্যানেলটিতে তোমাদের ওয়ারলেসের এ টু জেড সব করানো হবে ফিজিক্স ম্যাথ ইংলিশ ইন্টারভিউ প্রিপারেশান এ টু জেড যেহেতু আমিও নিজেও একজন ওয়ারলেসের ক্যান্ডিডেট তা আমি জানি কি পড়তে হবে না পড়তে হবে না তো আমার উপরে বিশ্বাস রাখতে পারো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য এতটুকুই আপডেট ছিল এপ্রিল মাসে রেজাল্ট আসছে এই মাসে বলেছিলাম যে স্যার এই মাসে কি আসার সম্ভাবনা আছে উনি বললেন যে এই মাসে দেখো থার্টি পার্সেন্ট চান্স আছে কি হয় কারণ ওরা তো আর সঠিকভাবে বলে না ঠিক আছে তবে বলেছে যে এপ্রিল মাসে বেরিয়ে যাবে ঠিক আছে আর এপ্রিল মাসে কবে বেরোবে বলেছে যে প্রথম দিকে তো আমি ধরে নিয়েছি প্রথম দিকে মানে ফার্স্ট উইক এবার পরবর্তীতে কি আসা যাচ্ছে কি আপডেট পাচ্ছি আমি সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে নেক্সট ভিডিও যদি অপেক্ষা থাকো সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ